আচ্ছা, প্রথমে আমরা বাংলা প্রশ্নপত্রটা দেখে নেব। দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলার প্রশ্নপত্র দেখো, সঙ্গে কি আছে? সুকন্যা আছে। হ্যাঁ সুকন্যা, শুনতে পাচ্ছ কথা? আচ্ছা বাংলা কোশ্চেনটা দেখো তো, প্রথম কোশ্চেন গুলো কি হবে? একের গুলো স্কট তৃতীয় অভিযানটি কত সালে শুরু করেন? পারবে? 1910 সালে, 1902 সালে প্রথম, তারপরে দ্বিতীয় হচ্ছে 1903 সালে, আর তৃতীয়বারের জন্য 13 বানিয়ে তৃতীয়বারের জন্য 10 সালে, 1910 সালে। 1910 সালে। আচ্ছা তারপরে দেখো তো, কয়টা মেজোপিসিমার সেজো পিসিমার মেয়ে কেমন প্রকৃতির ছিল? সেজো পিসিমার মেয়ে কি পাক্কা টম্বয় ছিল? পাক্কা টম্বয় ছিল। হ্যাঁ তারপরে একটা দেখো তো, হেসের মামা দিল, হেসের মামা এক কাঁদি কলা ও দুটো কাঁঠাল পেড়ে দিলেন। আচ্ছা ঠিক বলেছো। আর ওই সত্যেন্দ্রনাথ দত্ত, কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুঘর নামে পরিচিত। ছন্দের জাদুঘর, ঠিক। কার নাকে নোলক ছিল? সেজপিসির মেয়ের। আচ্ছা প্রথম স্লেজ যাত্রা কারা কারা অংশ নেয়? প্রথম স্লেজ যাত্রায় আর্মস্ট্রং, না শ্যাকেলটন, আর শ্যাকেলটন, শেকেলটন হবে না, আর ইভান্স, উইলসন, 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 শেকেলটন আর উইলসন। বিপরীত শব্দ বলো হর্স। হর্স ক্রন্দন, হর্স মানে ক্রন্দন মানে কাঁদা। কয়টা বলো? আস্তিক, আস্তিক হবে নাস্তিক। সন্ধি বিচ্ছেদ করো, স্বাগত, সযুক্ত, আগত, 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 সযুক্ত, আগত, ব্যবহার, বিযুক্ত, বিযুক্ত ব্যবহারের সন্ধি বিচ্ছেদ কি হবে? বিযুক্ত কি হলো? পারবে না? কি হলো? না কেটে গেল নাকি? হ্যাঁ কি হলো তোমার, কেটে গেছিল? সুকন্যা বলো ব্যবহারের সন্ধি বিচ্ছেদ কি হবে? বিযুক্ত হার, বিযুক্ত হার, বিহার হয়ে গেল। অবহার, অবহার, সন্ধি বিচ্ছেদ তোমাদের করাতে হয় ভালো করে। বিযুক্ত পাখিকে পঙ্খি বলে। আচ্ছা দাঁড়াও একটু পরে বলছি আমি, হ্যাঁ একটু কনফার্ম হতে হ্যাঁ হবে। বিযুক্ত অবহার হবে না বিযুক্ত হার হবে? তারপর এটা দেখো তো, সমার্থক শব্দ লেখো। সমার্থক শব্দ কি হবে? পঙ্খি, পঙ্খি, পক্ষী, পঙ্খি, পক্ষী, পক্ষী, আগুন, হ্যাঁ পক্ষী, অগ্নি, অগ্নি। তারপরে দেখো তো, বাক্য রচনা স্লেজ, স্লেজ, বরফের দেশে কুকুরে টানা গাড়িকে স্লেজ বলা হয়। বরফের টানা, আচ্ছা চাকা থাকে স্লেজে, চাকা ছাড়া, চাকা ছাড়া
বরফের গাড়িকে স্লেজ গাড়ি বলে, যে গাড়িগুলো কোথায় চলে, বরফের দেশে, যে গাড়িগুলো বরফের দেশে চলে, বরফে চল, টুবু টুবু। টুবু টুবু, বৃষ্টির জলে পুকুরে জল টুবু টুবু করছে, টুপটুপ করছে। হ্যাঁ, অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন বলতো? অভিযান আবিষ্কারের, হ্যাঁ, অভিযান কেন ভালো লাগে আবিষ্কারের বলো তো? কাহিনী, বলো অভিযান করলে কি হয়? অভিযান আবিষ্কারের সময় আমাদের কি হয়? নতুন নতুন জিনিস, নতুন নতুন জিনিস আবিষ্কার হয়, হাতের কাছে আসে, বলে আমাদের কিন্তু অভিযান আর আবিষ্কারের কাহিনী খুব ভালো লাগে। নৌকায় রান্না বান্না ও খাবার খাওয়া দাওয়ার বিবরণ দাও, নৌকায় রান্না বান্না খাওয়া দাওয়ার বিবরণ দাও। নৌকায় মানে মায়ে, আমার মায়ের বাপের বাড়ি যাওয়ার সময়। মোটমাট লাল লাল চালের ভাত আর ইলিশ মাছের ঝোল রাঁধা হয়েছিল। ঠিক, আটেরটা দেখো তো, শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। বেপরোয়া মানে কি অর্থ? অর্থ এখানে বলছে রেখাঙ্কিত শব্দের অর্থ এক রেখে অন্য শব্দ বসাও। শেষ পর্যন্ত উদাস হয়ে বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলাম। আচ্ছা আচ্ছা, উদাস হয়ে, বেপরোয়া মানে উদাস। ঠিক, খ বৃষ্টি একটু ধরে এলো, বৃষ্টি একটু ধরে এলো, ধরে এলো, বৃষ্টি একটু কমে এলো। হ্যাঁ, বৃষ্টি একটু কমলো। ঠিক, অনুচ্ছেদ রচনা করো, দুর্গাপুজো অথবা কম্পিউটার, কোনটা সম্বন্ধে তুমি লিখবে? দুর্গাপুজো, দুর্গাপুজো, দুর্গাপুজো। ঠিক ঠিক, দুর্গাপুজো সম্বন্ধে, আমাদের কদিন পরে দুর্গাপুজো আসছে, সেটা সম্বন্ধে লিখলেই বেটার হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এই ছিল আমাদের বাংলার কোশ্চেন, এরপর আমরা ইংরেজি কোশ্চেনটা দেখবো, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, রোজ বলো, ইংরেজিটা পড়ো রোজ, রোজ স্যার, এটা পড়ো স্যার। বাংলাটা আপনি যে বললেন সেটাই হবে। কোনটা? ওই যে সন্ধিটা, ব্যবহার। হ্যাঁ হ্যাঁ, কি হবে? বিযুক্ত অবহার, অবহার। ওটাই কনফিউশন ছিলাম, দেখছি আমি, তাও চেক করছি আমি, তারপরে আবার মনে করি। আচ্ছা, ইংরেজিটা পড়ো। রিড দ্য ফলোয়িং প্যাসেজ এন্ড অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেনস। সুনীল ওয়াজ গোয়িং টু, হি ডিড নট লাইক স্কুল এট অল, হি ওয়াজ এ কোয়েট বয়, হি নেভার হ্যাড ফাইট ইন হিজ লাইফ, দেয়ার হ্যাজ এ বুলি ইন দ্য ক্লাস, হি ইউজ টু বি টেক ওয়ে টিফিন অ্যান্ড মেক দ্য বয় ডু হিজ হোমওয়ার্ক, লাইফ হ্যাড বিকাম মিস্টুল ফর সুনীল। সে এটা উইংস থেকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, উইংস থেকে দিয়েছে। ঠিক, তারপরে কোশ্চেন গুলো বলা। সুনীল ওয়েন রাইট ট্রু অ্যান্ড ফলস, সুনীল ওয়াজ গোয়িং টু নিউ মার্কেট, ফলস, স্কুলে যাচ্ছিল, নতুন স্কুলে যাচ্ছিল, এখানে বলছে নিউ মার্কেট। তারপরে
লাইফ হ্যাড বিকাম বিউটিফুল ফর সুনীল, সেটা ফলস। কি বলেছে? লাইফ হ্যাড বিকাম বিউটিফুল ফর সুনীল, হি ওয়াজ কোয়াইট বয়, হি নেভার হ্যাড এ ফাইট, দে ওয়াজ বুলি। তাহলে এটা তার কাছে কঠিন হলো, ফলস হবে এটা। খেলাটা না না এটা না এই এটা অপুর এই গল্পটা থেকে দিয়েছে এটা। না তোমার ওই অপুর গল্পটা নেই যে একটা পিঁপড়ে কামড়ে দিল নিয়ে জিতে গেল? ওটা তো বুড়ির মাঠে হয়েছিল। হ্যাঁ তো অপু কোন দলের খেলছিল? ঐশী অ্যান্ড ঝুলন ওয়্যার সিগনিফিক্যান্ট প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। আচ্ছা ওএসি এন্ড ঝুলন, তারপর এটা দেখো তো। আমি তো ভাবছি এটা অপুর গল্পটা থেকে দিয়েছে, তোমার কত মনে রাখছে। হোয়েন ডিড অপু গিভ এ জার্ক? এটা কি হবে? হোয়েন ডিড অপু গিভ এ জার্ক? স্যার আপনি উইংসের 87 পেজটা দেখবেন একটু পেয়ে যাবেন। আচ্ছা এটার উত্তর কি হবে? এটার হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, বিকজ না অপু গিভ এ জার্ক বিকজ অপু গিভ হি জার্ক বিকজ হি হোয়েন কখন ঝাঁকুনি দিয়েছিল? যখন অপু গেবে জাক হোয়েন এ অ্যান্ট অ্যান অ্যান্ট বাইট অন হিজ রাই হিজ রাইট His right leg. Why did the tiger amble away? Keno bagta dure chole gelo? Because animal and man live in together. Yeah? তারপর এটা দেখো তো, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান? New run.
বিকজ Because his legs go along. Because অনেক দূর যেতে হবে না. Because he has to go far away. To very long away. Far away. Long away. Why was Jinook delighted? Jinook was delighted because his father spotted in a bookshop. Because he was delighted. When she spot her father in a bookshop. Spotted in a bookshop. তিনেরটা দেখো তো. Nobody was buying mask. ঠিক না ভুল? Nobody was buying mask. কেউ মুখোশ কিনছিল না. তারপরে ফল saw a lot of green in Joynagar. এটা ট্রু. অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ. ঠিক না ভুল? তারপরে দা সুন্দরবন ইজ দা নর্থ অফ দা ওয়েস্ট বেঙ্গল. এটা ফলস. ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণে, সাউথে. সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট. এটা ট্রু. ট্রু. চারটা দেখো তো, এর সঙ্গে বি মেলাও. প্রিটি. প্রিটির অপোজিট হবে, অপোজিট ওয়ার্ড দিয়ে মেলাতে হবে. প্রিটি আগলি. প্রিটি মানে সুন্দর, আগলি মানে কুৎসিত. সাপোর্টার. সাপোর্টার হচ্ছে অপোনেন্ট. সাপোর্টার থেকে অপোনেন্ট. অপোনেন্ট সাপোর্ট. অপোনেন্ট মানে বিরোধী পার্টি. তাহলে কি বললাম? প্রীতি থেকে আগলি, সাপোর্টার থেকে, সাপোর্টার থেকে অপোনেন্ট, গাই থেকে ওয়েট, ড্রাই থেকে ওয়েট, আর আনইভেন থেকে ইভেন বা স্মুথ. বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ রোজ, বুঝতে পারলে? এর সঙ্গে হলো চার, বি এর সঙ্গে হবে কত? বি এর সঙ্গে হবে তিন. সি এর সঙ্গে হবে কত? সি এর সঙ্গে হবে এক. আর ডি এর সঙ্গে হবে দুই. দেখো পাঁচেরটা দেখো. রাইট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস. মাদারল্যান্ড. মাদারল্যান্ড. স্যার মাদারল্যান্ড মাতৃভূমির সিমিলার মিনিং কি হবে? স্যার সিমিলার মিনিং মানে একই, মানে একই অর্থ. বলো. মাদারল্যান্ড কি হবে? হোমল্যান্ড বলতে পারো, কান্ট্রি বলতে পারো. হোমল্যান্ড কান্ট্রি. আচ্ছা
হোমল্যান্ড, তারপর আছে অপর অপোনেন্ট, অপোনেন্ট কম্পিটিশন অফ অপোনেন্ট টিম, হ্যাঁ কম্পিটিশন অফ অপোনেন্ট টিম, কম্পিটিটর। তারপর দেখো তো মেক সেন্টেন্স, মিরাকল, মিরাকল, মিরাকল দিয়ে একটা বাক্য রচনা করো। টুডে ক্লাস কি হবে? টুডে মিরাকল অফ এ ক্লাস হয় নাকি এরকম বাক্য হয়? কি বিলিভ that God has power of miracle. মানে সে বিশ্বাস করে যে ভগবানের আশ্চর্য ঘটনা ঘটার ক্ষমতা আছে। ইনসিগনিফিক্যান্ট, এগুলো সব তোমার উইংস বইয়ে আছে, এগুলো মুখস্থ করতে বলেছিলাম। ইনসিগনিফিক্যান্ট, আনইম্পর্টেন্ট দিয়ে, আনইম্পর্টেন্ট দিয়ে বাক্য রচনা। কি হবে? আনইম্পর্টেন্ট, পারবে না একটাও পারবে না? সি ইজ সো স্মল অ্যান্ড ইনসিগনিফিক্যান্ট। মেয়েটা খুব ছোট্ট এবং গুরুত্বহীন, সে হলো একটা ছোট্ট এবং গুরুত্বহীন মেয়ে, বুঝতে পারলে? হ্যাঁ। তারপর দেখো সাথে একটা ডু অ্যাজ ডাইরেক্টেড, আন্ডারলাইন দ্য নাউন, বলো মৌমিতা ইজ হেল্পফুল ফ্রেন্ডস। কোনটা নাউন? হেল্পফুল ফ্রেন্ডস নাউন, নাউন কত? হ্যাঁ হ্যাঁ, নাউনে বলেছে তো, নাউন মানে না মৌমিতা। তারপর এটা বলছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, দ্য বাঁকুড়া টিম স্কোর টু বিউটিফুল গোলস, এটা হচ্ছে বিউটিফুল। হ্যাঁ স্যার, বিউটিফুল। স্টুডেন্ট আর টু স্কুল, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্টুডেন্ট আর গোয়িং টু স্কুল, গোয়িং, গোয়িং টু স্কুল, ঠিক আছে। ইংরেজি কোশ্চেনটা খুব ভালো ছিল, হ্যাঁ অনেকটাই কঠিন ছিল, অনেকটাই সুবিধা ছিল, তো একটু প্র্যাকটিস করবে এটা বারবার দেখে দেখে। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে, রোজ সঙ্গে থাকো। ওকে, হ্যাঁ অবর্ণা বলো। অবর্ণা স্যার, এই আমাদের পরিবেশটা দেখো, রাত কত হয় করেছিলেন? কোনটা বলো স্যার, একটু আগে যান দেখাচ্ছি। বলো কোনটা বলো স্যার, একের দাগে বলো, একের দাগে সিয়েটটা কি হবে? একের দাগে সিয়েটটা, হোয়াই ডিড দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, হ্যাঁ ওইটা, ওটা কি হবে? ওটা তো হবে দ্য টাইগার অ্যাম্বল অ্যাওয়ে, বিকজ হি ওয়ান্টেড টু কিল টু ব্রাদার্স।
ইউ ওয়ান্টেড টু ফাদার, আমি এখানে বলছি বিকজ এনিম্যাল অ্যান্ড ম্যান আর লাইভ টুগেদার, সবাই একসঙ্গে বাস করতে চায়, তুমি বলছো কি হবে? দ্য টাইগার এমএলএ বিকজ হি ওয়ান্টেড টু কিল টুগেদার, আর আমি যেটা সেটা উইংস বলেছিল। আচ্ছা, দ্য টাইগার এমএলএ বিকজ আমিও দেখছি। হ্যাঁ চলো দেখি, আমরা দেখি পরিবেশের এক একটা বলো, রাত ছোট হয় কখন, শীতে না গ্রীষ্মতে না বর্ষায়? রাত ছোট হয় গ্রীষ্মকাল। তারপর একটা কি হবে, একটি দাহ্য বস্তু হলো কেরোসিন। তারপরে দার্জিলিং এ স্কোয়াস ফল চাষ হয়, জল পাই। স্যার বলতে তো স্কোয়াস ফল পাই দুটাই ছিল। স্কোয়াস করো, শূন্যস্থান পূরণ করো, দু একটা তাড়াতাড়ি করো। এর সাহায্যে মোবাইল ফোনে কথা বলা হয়, কৃত্রিম উপগ্রহের সাহায্যে। হ্যাঁ তাহলে আমরা যে কথা বলছি, যে ক্লাস করছি, এগুলো হতো না। তারপরে দেখো তো মধুমেহ রোগের প্রতিষেধক হিসেবে গাছের পাতার রস খাওয়া হয়, কি গাছের? কালমেঘ। হ্যাঁ কালমেঘ। কালমেঘ হবে না থানকুনি হবে? সব্বার বাড়িতে থাকে। সোলার কাজ যারা করেন তাদের কি বলা হয়? মালাকার। মালাকার, মালাকার টুকুর বানায় না, মোটুক মাথায় বিয়ের সময় মোটুকটা, ওইটা হচ্ছে মালাকারদের কাজ, মালাকার। তারপরে দেখো তিনেরটা, কয়ের সঙ্গে খ মেলাও, সারাসি যন্ত্রপাতি। সারাসি হলো যন্ত্রপাতি। টেরাকোটা মন্দির, টেরাকোটা মন্দির, বাঁকুড়া, চাঁদ, পাথরের কঠিন বস্তু। চারেরটা, শনি ও নেপচুনের মাঝে কোন কোন গ্রহ অবস্থিত, কোন গ্রহটি অবস্থিত? ইউরেনাস। কি আছে? ইউরেনাস। তারপরে দেখো তো বাসক ও তুলসী কোন কোন রোগে সারাতে পারে? সর্দি কাশি। গলা গালা শিল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় গড়ে উঠেছে? গালা শিল্প, বলো। বাঁকুড়া হতে পারে। বাঁকুড়া, এটা দেখতে হবে আমাকেও। কিউরিওসিটি কি? মঙ্গলে যে সন্ধানী যান গেছে তার নাম হলো কিউরিওসিটি। হ্যাঁ কোন গ্রহে? মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহে যে যান গেছে তার নাম হচ্ছে কিউরিওসিটি। আচ্ছা কয়েকটি ভেষজ গাছের নাম, তুলসী। ভেষজ গাছ তুলসী, কালমেঘ, শিউলি পাতা, পেয়ারা পাতা, জবা পাতা, বাসক পাতা, কুটির শিল্প। কুটির শিল্প কম লোকজন, ছোট জায়গা, কম যন্ত্রপাতি,
কুটির মানে ঘর, যে শিল্প ঘরের মধ্যে গড়ে ওঠে তাকে বলা হয় কুটির শিল্প। এতে কম লোকজন লাগে, কম জায়গা লাগে এবং কম মেশিনাইজ লাগে। সপ্তর্ষিমণ্ডল কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সপ্তর্ষিমণ্ডল। এটা রোজ রোজ করাচ্ছি, এটা মুখস্থ করতেই হবে, নামগুলো মুখস্থ করতে হবে। পারবে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা করে নেবে। ধাতু কাকে বলে? ধাতু যাকে আঘাত করলে টুং করে শব্দ হয়, যা গলা শক্ত আসলে তাড়াতাড়ি গরম গরম হয়ে যায়, এবং তাড়াতাড়ি রোদে ফেললে তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাকে বলা হয় ধাতু। পুরুলিয়া মালদা জেলার নাচের না না, বৈশিষ্ট্যগুলি তারপরে আছে রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কোথায় আছে? চিত্তরঞ্জনে কোথায় আছে? চিত্তরঞ্জনে চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন নির্মাণ শিল্প আছে। পুরুলিয়া আর মালদা জেলার নাচের বৈশিষ্ট্য, পুরুলিয়ায় হয় ছো আর মালদায় কি হয়? মালদায় ঝুমুর নাচ। ঝুমুর, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা দেখে নিলাম পরিবেশ বিষয়ে কোশ্চেনটা, আশা করি বুঝতে পেরেছো। কয়েকটা জিনিস করতে বললাম, সপ্তর্ষিমণ্ডলটা মুখস্থ করতে বললাম, ঠিক আছে একটু দেখবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো মিলি, বলো মিলি মিলি, অঙ্কটা করো একের গুলো। হর 45, ল 15 হলে ভগ্নাংশ কত লেখো? ওপরে কত হবে? ওপরে 15 হবে আর নিচে 35 হবে। ঠিক। এবার এটা যেহেতু ভাগ করা যাচ্ছে, তাহলে এবার শর্ট করলে ছোট করলে কি হবে? কাটাকাটি করলে 3 5 15, 5 7 35, তাহলে 3 এর 5। কোন জিনিসকে সমান 45 ভাগ করে 25 ভাগ নেওয়া হলে এটিকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে মোটটা থাকবে নিচে আর উপরে থাকবে 25। তাহলে 5 5 25, 5 9 45, এটাই হয়ে গেল উত্তর। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশ কি হয়? হরটা মানে নিচেরটা একই থাকবে, ওপরেরটা বাড়ালে কি হবে? বাড়ে। যেমন ধরো 5 এর 7, এবার যদি 6 এর 7 লিখি, 7 এর 7 লিখি, তাহলে বাড়ছে না? কি বলো মিলি, বাড়ছে না? বাড়ছে না মিলি, শুনতে পাচ্ছ না? এটা বাড়বে। তারপরে দেখো তো, 1 এর 1 থেকে 2 এর 3 বাদ দিতে হবে, কি হবে? 1 মানে আমরা ধরবো 3 বাই 3, তাই 3 ওপরে 2 বাই 3, তাহলে এবার 3 দুটোরই 1-এ 2 লিখে দিলাম, এখানে 3 থেকে 2 বাদ, তাহলে হয়ে গেল 1-এ 3, কত হবে? 3। আচ্ছা লব আর হর, লব কে কাকে খোঁচা মারবে? লব হর কে খোঁচা মারবে? হর লবকে খোঁচা মারবে। হ্যাঁ, হর খোঁচা মারবে লবকে। কোন সংখ্যার গুণিতকের সংখ্যা কত হয়? 5-এর গুণিতক অসংখ্য। হ্যাঁ, তাহলে কোন সংখ্যার গুণিতক অসংখ্য হয় কিন্তু গুণনীয়ক নির্দিষ্ট। নির্দিষ্ট অর্ধেককে ভগ্নাংশে লেখো। অর্ধেক মানে কি? 2 ভাগের 1 ভাগ, 1 ভাগ মানে 1-এর 2 অংশ। 6-এর 10 এর অর্থ কি? সমান 10 ভাগের, সমান 10 ভাগের 6 ভাগের 6 ভাগ। 3-এর 7, 4-এর 7 যোগ করলে কত হবে? যেহেতু দুজনের 7 আছে ওপরে, তাহলে নিচে 7 হলো, 3 যোগ 4 হয়ে গেল, এবার 3 আর 4 কত হলো? 7 আর নিচেও 7, তাহলে 1 হয়ে গেল। 7-এর 7 মানে 1। 1 12-এর 12-কে কি বলি আমরা? পূর্ণ বা সম্পূর্ণ বলি, কি বলি?
সম্পূর্ণ সম্পূর্ণ বা এক অংশ বলি, এক অংশ। আচ্ছা দু একটা দেখো, এবার দেখো প্রকৃত মিশ্র ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশের ওপরে ছোট থাকবে মানে লবটা হবে ছোট, হরটা হবে বড়। তাহলে যে ভগ্নাংশের কি লিখব? যে ভগ্নাংশের হর লব ছোট, লব ছোট, হর বড়, তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। কি বলা হয়? আর যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যা থাকবে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ ধরো 2/5 একটা প্রকৃত ভগ্নাংশ, আর 2/5 এটা একটা মিশ্র ভগ্নাংশ। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং পরবর্তী অংশ ভগ্নাংশ থাকবে তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই শূন্যস্থানে কি বসবে দেখো? 11/4 থেকে বিয়োগ করতে হবে 4, তাহলে 3 হবে কি? 3। 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 3 হবে, তাহলে ওই গ্যাপে 7 বসবে। 7। একটি বইয়ের 1/5 অংশ প্রথম দিনে, 3/5 অংশ দ্বিতীয় দিনে, তাহলে মোট কত পড়লাম? 1/5, 3/5, তাহলে হবে 4/5 অংশ। আমি অতএব বইটির 4/5 অংশ পড়া হয়েছে বা পড়েছি। তারপরে দেখো 3 মিটার 25 সেন্টিমিটার কত সমান কত সেন্টিমিটার? 325 সেন্টিমিটার। কি করে হলো? মিটার, মিটারের পরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, তাই তো? কি বলো? 3 মিটার 25 সেমি কত সেমি? তাহলে আমরা মিটারে ঘরে 3 লিখলাম, আর সেন্টিমিটারের ঘরে একটা, ঘরে তো একটার বেশি লেখা যাবে না, ডেসি ঘরে 2 আর সেন্টি ঘরে 5, নিয়ে আমাদের সেন্টিমিটারে উত্তর চেয়েছে, তার মানে এটা 325 সেন্টিমিটার হয়ে গেল। যদি ডেসিমিটারে বলতো তাহলে 32.5 ডেসিমিটার বা 32.5 সেন্টিমিটার বলতে হতো, বুঝেছো? মিলি 695 মিলিমিটারকে সেন্টিমিটার ও মিলিমিটারে প্রকাশ করে, এই তো চলে এসছে 695 মিলিমিটার। মিলিমিটার সেমি ও মিলিমিটার মানে কি? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে এখানে বলেছে 695.596 মিলি পর্যন্ত আছে, হলো? তাহলে এবার বলছে কত মিলিমিটার, এবার সেন্টিমিটার কত? সেন্টিমিটারে ঘর পর্যন্ত যেটা থাকবে সেটা, তাহলে 69 সেন্টিমিটার, 69 সেমি, 5 মিলিমি। কত লিখবো? 69 সেমি, 5 মিলিমি। যে ঘরটা পর্যন্ত চাইবে সে ঘরটা পর্যন্ত যত থাকবে সেটা লিখে দিতে হবে। হ্যাঁ। দিনেশ শেখ লেনে রাস্তার কাজ চলছে, প্রথম দিনে 2/5 অংশ কাজ হয়েছে এবং দ্বিতীয় দিনে 1/5 অংশ কাজ হয়েছে, এখন রাস্তাটা বাকি কত আছে? মোট রাস্তা কত? মোট রাস্তা 1 অংশ, মোট রাস্তা 1 অংশ, 1 অংশের মধ্যে হয়েছে কত? 2/5, 1/5। তাহলে 1-2/5 এটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও, সমান হবে 1-3/5, এবার লসাগু হবে 5, তাহলে 5-3, 1 মানে 5/5, তাহলে 2/5 অংশ বাকি আছে। কত অংশ বাকি আছে? 2/5 অংশ। ঘরটা দেখো, আজ আমাদের স্কুলে জেলের টাইকে সকালে 35 লিটার 50 মিলিমি জল ভরা হয়েছে, বিকেলে আরো
18 লিটার 580 মিলিমি জল ভরা হয়েছে, সারাদিন জল মোট কত হলো, জল ভরা হলো লিটার কত, 330 জল ভরা হলো কত, জল ভরা হলো কত, যোগ করতে হবে আমাদের। জল ভরা হয়েছে, হ্যাঁ, প্রথমে সকালে 35 লিটার, 750 মিলিমি, মিলিলিটার, বিকেলে মিলিলিটার, 18 লিটার, বিকালে 18 লিটার 580 মিলিমি, সারাদিনে মোট 27 লিটার। এবারে এত মিলি, এত জল হলো, এবারে এটা থেকে বিয়োগ করে দেবো খরচটা, 13 হাত থেকে 1, 7, 5, 12, 1-এ 13, এইখান থেকে একটা চলে আসবে 1000 লিটার, 1000 মিলিলিটারে 1 লিটার হয়, তাহলে এটা যোগ করে যাওয়া হবে, তার সঙ্গে এক যোগ হবে, 8, 5, 13, 3, হাত থেকে 1, 8, 4, 1-এ 5, তাহলে এখানে 53 জায়গায় আমরা কত লিখবো, 54 লিখবো, এখান থেকে 1 পেয়ে গেছি, তাই তাহলে আমাদের উত্তর কত হলো, 54 লিটার, 54 লিটার, 330 মিলিলিটার, 54 লিটার। এবার খরচ কত হয়েছে, খরচ হয়েছে 27 লিটার, 330 মিলিলিটার, 330 একদম জিরো হয়ে গেল, এখানে লিটার লিখলাম, এখানে 27 থেকে 27, তাহলে এখন আর জল কত আছে, 27 লিটার জল আছে, কত লিটার জল আছে, 27 লিটার জল, 27 লিটার জল আছে, বুঝতে পারলে, দেখি কে হাত তুলেছে আবার, চলো এবার চারেরটা দেখো, চারের কয়েকটা পারবে কি দেখো তো, রামবাবু বাজার থেকে 250 গ্রাম পেঁয়াজ, 50 গ্রাম রসুন, 300 গ্রাম মুগ ডাল এবং 150 গ্রাম ওজনের আদা কিনলেন। রামবাবু মোট 1 ক্রিকরা থেকে কম জিনিস কিনলেন না বেশি কিনলেন, কত বেশি বা কম ওজনের জিনিস কিনলেন, তাহলে রামবাবু কত কিনেছে সেটা লিখে দেবো, রামবাবু মোট কিনেছে কত, রামবাবু মোট পেঁয়াজ কিনেছে 50 গ্রাম, তাহলে এখানে 250 গ্রাম আর 50 গ্রাম, রামবাবু বাজার থেকে পেঁয়াজ 300 গ্রাম, মুগ ডাল আর 150 গ্রাম, তাহলে যোগ করলে কত হবে, 150 গ্রাম, 0, 5, 5, 10, আর 5, 15, 5 হাত থেকে 1, 5, 1, 6, 2, 3, 4, 5, 7, তাহলে 750 গ্রাম, মানে 1 কিগ্রার কম, কি বলবো, তিনি 1 কেজি বা 1 কিগ্রার থেকে কম জিনিস কিনেছেন, তাই তো, কতটা কিনেছেন, তাহলে 1000 গ্রামে হয় 1 কিগ্রা, মাইনাস 750 গ্রাম কিনেছেন, তাহলে কত, 250 গ্রাম কম কিনেছেন, 1000 থেকে যদি আমরা 750 বাদ দিই, তাহলে আমাদের 0, 5, এখানে হবে 2, এখানে তাহলে 250 গ্রাম কম কিনেছেন, কত কিনেছেন, কত বেশি বা কম কিনেছেন, না 250 গ্রাম কম কিনেছেন, এইটা বিয়োগটা করো তো, মিটার সেন্টিমিটারের এই বিয়োগটা করো, চটপট করো, 8 থেকে 15 বিয়োগ যায় না, তাহলে এখান থেকে ধার নেব, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান কত, 100 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার আছে, এখানে আরো 100 যোগ হবে, মানে 108 থেকে 15 বাদ দেব, তাহলে 8 থেকে 5 বাদ দিলে 3, এবার 10 থেকে 1 বার দিলে 9, তাহলে 93, আর 12 থেকে 9 বার দিলে 3, তাহলে 3 মিটার 93 সেন্টিমিটার হবে, কত হবে, 3 মিটার 93 সেন্টিমিটার, 93 সেমি,
হ্যাঁ, গয়েরটা। এবার এবার গসাগু বার করো। জানো গসাগু বার করতে? না স্যার। 21, 28 আর 63, এদের গসাগু বার করতে হবে। তাহলে 3 দিয়ে ভাগ করো, এখানে কত দিয়ে যাবে? সবগুলোকে যাবে এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে যাবে? এদের গসাগু কত হবে? 7 দিয়ে যাবে। দেখো সবগুলোকে 7 দিয়ে যাবে। 3 7 21, 4 7 28, 8 7 9 63। তাহলে গসাগু কত হবে? 7। গসাগু কত হলো? মিলি গসাগু মানে হচ্ছে যেটা দিয়ে সবকে ভাগ করা যাবে, গসাগু সমান 7। তাহলে 7 দিয়ে দেখো 21কেও ভাগ করা যাবে, 28কেও ভাগ করা যাবে, আর 63কেও ভাগ করা যাবে, তাই না? তাহলে গসাগু হচ্ছে 7। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি। সব্বাইকে একসঙ্গে গুড নাইট, টাটা, বাই বাই।